আপনার বাবা দেখে যেতে পারলে আসলে অনেক আপনাদের কাছে আর একটু ভালো লাগতো এই সময়টা। উনি আসলে কিছুটা আফসোস করেছেন, বলছে যে রোববারে মারা গেছে, সোমবারে আমাদের এরকম ভালো হয় না, ডাক্তার কাছে নিয়ে যাবো। ওরা সোমবার ডাক্তার কাছে নিয়ে, সোমবারে মারা গেছে, রবিবার রাত্রে মারা গেছে। আর নিয়ে যেতে পারেননি? না, ওই যে আমি দেখাইছি কিন্তু ভালো হয় না ওষুধ খেয়ে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, আপনি কি ব্যথা নিয়ে ভুগছেন? আপনার বাসায় কি স্ট্রোকজনিত কারণে প্যারালাইজ কোনো রোগী আছেন, বা ব্যথাজনিত কারণে একদম প্যারালাইজের মতো হয়ে গেছেন, বা বিভিন্ন আর্থ্রাইটিসজনিত কারণে দীর্ঘদিন ব্যথার যন্ত্রণায় ঘুমাতে পারছেন না, কোনো কাজ করতে পারছেন না, একরকম ডিজেবল হয়ে গেছেন? আপনি কি তাদের দলে? আর যদি আপনি তাদের দলে হয়ে থাকেন, আপনি কি সুস্থ হতে চান? আপনি কি স্বাভাবিক জীবনে ফিরে যেতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। যারা দীর্ঘদিন যাবৎ এই ধরনের ব্যথাজনিত সমস্যায় ভুগছেন, কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, শরীরের বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা, বা প্যারালাইজজনিত বা স্ট্রোকজনিত কারণে প্যারালাইজড হয়ে বিছানায় পঙ্গুত্ব বরণ করেছেন, কাজ করতে গিয়ে ডিজেবল হয়ে গিয়েছেন, তাদের জন্য বলছি সুস্থ হওয়াটা অনেক বেশি দরকার, এবং সেটা আপনার থেকে ভালো কেউ জানে না। দীর্ঘদিন যাবৎ যখন বিছানায় শুয়ে কাতরাচ্ছেন, সাহায্যের জন্য এক গ্লাস পানির জন্য আরেকজনের সাহায্য নিতে হচ্ছে, সেটা হোক না অনেক কাছের মানুষ, তারপরও নিজের কাছে একটা সময় খারাপ লাগতে শুরু করে, এবং একটা সময় মানুষ নিজেকে ঘৃণা করতে শুরু করে, একটা সময় সে ভাবে যে এই পৃথিবীতে বেঁচে থাকার আমার কোনো দরকার নেই, আমি বেঁচে থেকে মানুষকে কষ্ট দিচ্ছি। তাদের জন্য বলছি সুস্থতায় ফিরে আসুন, চিকিৎসা করান, ভালো হয়ে স্বাভাবিক মানুষের মতো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন। এই দেশকে সুন্দর করার জন্য, পৃথিবীকে সুন্দর করার জন্য আপনার অবদান অনেক, আপনাকেও দরকার আছে, ভালোভাবে বাঁচার অধিকার আপনারও আছে। দর্শক, আজকে আমাদের সাথে সেটে এখানে উপস্থিত আছেন আমাদের একজন মা, যিনি দীর্ঘদিন যাবৎ ওনার কোমর ব্যথা এবং হাঁটু ব্যথাজনিত সমস্যা উনি ভুগেছেন। এতটাই যন্ত্রণা ছিল হাঁটু ব্যথা যে স্বাভাবিক কোনো কাজ করতে পারতেন না, পা ভাঁজ করতে পারতেন না। চিন্তা করুন তো, আপনি পা ভাঁজ না করতে পারলে আপনি কী কাজ করবেন? না বসতে পারবেন, না কোনো কাজ করতে পারবেন, হাঁটতে পারবেন, কোনো কাজই করতে পারবেন না, সার্বক্ষণিক হাঁটু ব্যথা। দীর্ঘদিনের সেই ব্যথা প্রায় গত 10 বছর থেকে উনি ভুগেছেন, অনেক অসংখ্য ডক্টর দেখিয়েছেন, একটা সময় হাল ছেড়ে দিয়ে দেখা যাচ্ছে যে বাসায় কষ্ট নিয়ে শুনি থেকেছেন অনেকদিন। সেই মানুষটার সাথে আজকে আপনাকে পরিচয় করে দেব, আসুন দর্শক পরিচিত হই ওনার সাথে। আসসালামু আলাইকুম মা, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম শাহিনুর। শাহিনুর, বাসা কোথায় আপনার? আমাদের বাসা মাধবদি। মাধবদি, নরসিংদী মাধবদি, এটা কি নরসিংদীতে? হ্যাঁ, নরসিংদী মাধবদি। আচ্ছা, আমরা জানি যে আপনার কোমর ব্যথা ছিল একটা সময়, এবং পরবর্তীতে আপনার হাঁটু ব্যথা দেখা দেয়। কত বছর হবে? প্রায় 10 বছর। হ্যাঁ, এমন নেই, 10 বছর থেকে। কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর থেকে কি ব্যথা, নাকি হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা? হঠাৎ করে না, মানে উড়া থেকে পড়ে গেছিলাম, তারপরে এই পায়ের দুটা ফুলে গিয়েছিল, ডক্টর দেখাইছিলাম, ওরা বলছে যে কিছু হয় নাই, ওষুধ খান। তারপরে ওষুধ খাইছে, ইয়ার ব্যথা ভালো হয়েছে, ভালো হওয়ার পর থেকে তারপরে এই মাজার সমস্যা দেখা দিল। তারপরে ই করছিলাম, এই থেরাপি নিয়েছিলাম, থেরাপি নেওয়ার পরে মাজার ব্যথা একটু কিছু কমছে, ভালো হয়েছে। সারাক্ষণ কখনই থামতো না যন্ত্রণাটা, না দিনে না রাতে, সারাক্ষণ ব্যথা। খালি উঠতে গেলে এইভাবে পাওয়ালকে ধরে টুটছি, নামাজে পড়ছি, তখন দেখা গেছে রাত্রে ঘুমাইছি, পা ওই পাশ করছি, ওই পাশ করছি, কোন রকম ভালো শান্তি লাগে না, ঘুমাতে পারছে না। না, ওর আব্বা খালি বলছে তোমার কি ব্যথা শুরু হলো, তোমার সারা নাকি লেগে, ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি, কিন্তু হয় না, ভালো হচ্ছে না। তখন ও বলছে যে যাও ডক্টর দেখাও। হ্যাঁ, তো না নাই, মেয়েরা নিয়ে আসছে, স্যার মারা গেছে আজকে 3 মাস চলতেছে। আচ্ছা,
তো উনিও দেখে যেতে পারেননি যে আসলে আপনি একটা সময় সুস্থ হয়েছেন। আচ্ছা, তো এই যে ব্যথাজনিত সমস্যা, একটা সময় সংসার নিজেই সামলাতেন, ছেলেমেয়েদেরকে নিজে বড় করেছেন, সেই মানুষটা এখন হঠাৎ করে দেখছেন আর হাঁটতে পারছেন না, কাজ করতে পারছেন না, বসতে পারছেন না, সারাক্ষণ একটা যন্ত্রণা। হয়তো সংসারে আজকে কোনো একটা খুশির দিন সবাই একটু খুশি আছে, কিন্তু আপনি খুশি হতে পারছেন না, কারণ আপনার সারাক্ষণ একটা ব্যথা যন্ত্রণা। আমরা এক দুই রাত না ঘুমালে পাগলের মতো হয়ে যাই, যখন রাতের পর রাত ঘুমাতে পারছেন না যন্ত্রণায়, না দিনে না রাতে। কেমন লাগতো ওই সময়টা? ওই সময়টা অনেক খারাপ লাগতো যে আমার কি ভাবা ভালো হবে না, এই ব্যথা কি কমলো না। বিছানা থেকে উঠে অনেক সময় হাঁটতে পারছেন না, কারো সাহায্য নিচ্ছেন, তখনও তো খারাপ লাগতো। খারাপ লাগতো, মানে বিছানা উঠতে পারতাম না, এতটাই খারাপ অবস্থা হয়েছিল। সিঁড়ি বাইয়া উঠে ছাদে যাইতে পারতাম না, অনেক কষ্ট হতে যাই, অনেক কষ্ট। এই গত 10 বছর থেকে এই কষ্টের সাথে যুদ্ধ করেছেন। স্যারের একটা সময় স্যারের সন্ধান পেলেন, আমরা জানি আপনার মেয়ের মাধ্যমে আপনি এই স্যারের সন্ধানটা পেয়েছেন। তো এই স্যারের কাছে যখন প্রথম আসেন, স্যার আপনাকে দেখেন, কী বলেছিলেন মনে আছে? স্যার বলছে, এগুলো আমি কিছু স্যার আমার জিজ্ঞেস করছে কোথ থেকে ব্যথাটা। তখন স্যার বলছে, স্যার আমার পায়ের যে রোগটা আছে না, এই রোগটা থেকে ব্যথাটা শুরু হয়ে যায় না, একটা আঙ্গুলগুলি কিন্তু টপকে থাকে। তখন স্যারে আমার দুজনে দেখছে, হাত দিয়ে দিলে দেখে পরীক্ষা দিল, আমরাই করলাম, আলতা করলাম, তারপরে ব্লাড দিল, করেছে, তারপরে আমার আরবিকে দেখা গেছে কি কোমরের হাড় স্যারের উপর ভরসা করে আপনি ভর্তি হয়ে গেছেন। আচ্ছা, আজকে চলে যাচ্ছেন। জি স্যার, দোয়া করেন আমি সুস্থ থাকি। কেমন আছেন? আছি, আল্লাহর রহমত আছি, এখন ভালো। হাঁটাচলা করতে পারছেন? হ্যাঁ, এখন হাঁটাচলা করতে পারি, ওদেরকে বলছি। রাতে ঘুমাতে পারেন? হ্যাঁ, রাতে আমি দীর্ঘদিন পর এই যে শান্তিতে ঘুমাতে পারা, ব্যথা মুক্ত ভাবে ঘুমাতে পারা, কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, মনে হচ্ছে না ঠিক আগের সেই ফুরফুরা শরীরটা ফিরে এসেছে, ঠিক আগের মতো হয়ে গেছে। কাতরানি তো মনে করেন, পুরো শরীর লই খারাপ লাগছে। মনে হচ্ছে না যে 10 বছর আগে যদি এই চিকিৎসাটা পেতেন, এই 10টা বছর আরো সুন্দরভাবে কাটতো, আরো ভালোভাবে অনেক। জি, আমার মেয়ে জামাই দেশের বাইরে থাকে, ও কলকাতা ওই এরকম ওনাদের বউ থাকতো, তখন বলতো যে ভাবি এখন বলতো আমার মামার এরকম ব্যথা, তখন বলতো যে ভাবি আপনি আমার ওই অমুক এই হাসপাতালে নেন, আমার শাশুড়ি দিদিকে ভালো হয়েছে। এই এখন আমার বিদেশ থেকে এই বলছে যে তুমি আম্মাকে ওদিকে নিয়ে যাও, এই হাসপাতালে নিলে অসংখ্য দর্শক আছেন মা, যারা জানেন না যে অসুস্থ হলে কোথায় যেতে হবে, এই ট্রিটমেন্ট কোথায় আছে, তাদের জন্য যদি কিছু বলেন। আমরা মনে করেন যে আগে জানতে পারতাম ট্রিটমেন্টের দিকে দিলে ভালো হতো, তো এত ডাক্তার দেখাইতাম না, সরাসরি চলে আসতেন, এতগুলো টাকাও খরচ হতো না। জি স্যার, আরো আগেই সুস্থ হয়ে যেতেন, আর 10টা বছর জীবন থেকে নষ্ট হতো না। জি স্যার, অনেক ভালো আছি, আল্লাহ যদি আমার ভালো রাখে, আলহামদুলিল্লাহ, দোয়া বরকতে দোয়া রিয়ায় আমার আসছি ভালো। আমি মায়ের অসুস্থ হয়ে যেতেছে, আমার লইয়া দৌড়াইতেছে, এই করতেছে, ও অসুস্থ হয়ে যাইতেছে। দর্শক, এখানে আমরা ওনার মেয়েকে পেয়েছি, একটু ওনার সাথে একটু কথা বলি। মায়ের পুরো চিকিৎসাটা উনি ছিলেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, সেই সময়ের কষ্টগুলো দেখেছেন, কী কী ট্রিটমেন্ট করেছেন, আসুন একটু ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। বোন কেমন আছেন আজকে? আপনার মা দীর্ঘদিন যাবত কোমর ব্যথা এবং হাঁটু ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন, অনেক কষ্ট পেয়েছেন, আমাদেরকে যদি ওই সময়গুলোর কথা একটু বলেন, কেমন দেখতেন ওই সময়টা মাকে যখন কষ্টে কাটাচ্ছেন? দেখছি আপনার এই যে শোয়া থেকে উঠতে পারতো না, বসলে নিচে খাটা থেকে নামতে পারতো না, আবার যদি হাঁটতো দেখতাম পাটা চেঁচড়াইতেছে, হাঁটতেছে, পাটা উপরে উঠাইতে পারে না, অনেক কষ্ট হইতো। সেই থেকে নিচে নামতে গেলে পাটা নিয়ে নামতে মনে হইতেছে যে পাটা আগেতেই পারতেছে, এতটা খারাপ অবস্থা। হ্যাঁ, এরকমই লাগতো। আর কোনো গাছে মোড়াতে বসতে গেলে অনেক কষ্ট হইতো, মানে মোড়াতে বসতে পারতো না। এগুলো দেখে আমি নিজেই পার্সোনালি, আমার মা, আমার বাইরে ছোট ওইরকম বুঝতো না, আমি নিয়ে যেতাম, আমি পর্যন্ত যত জায়গায় নিয়ে গেছি আমি নিয়ে গেছি। আচ্ছা, কিন্তু ভালো হয়েছে না, তখন চেষ্টা করছেন কিন্তু ভালো হচ্ছে না, তখন কিছুটা হতাশ হয়ে যেতেন না যে আসলে কি হলো আমার মায়ের? হ্যাঁ, হতাশ হয়ে গেছি, তারপরে আরেকটা জিনিস চিন্তা করছি, রেস্টেই রাখতে পারতেছি না, মানে ওনার ছেলেরা ছোট, সংসারটা নিয়ে রেস্টেই রাখতে পারতেছি না, রেস্টে রাখলে হয়তো ভালো হইতো, তো রেস্টেই রাখতে পারতেছি না। তারপর আমার হাজব্যান্ড বাইরে থাকে, আমি ওইখানে থাকি, ওখানে একটা ভাবি আমার সাথে চলে গেছে, আমার হাজব্যান্ড ওখানে চাকরি করে,
ওনার শাশুড়ি নাকি আপনার দুই পা এরকম মানে ঘরে বিছানায় পড়ে গেছিল। ওনারও অনেক জায়গায় ডাক্তার দেখাইছে, লাস্টে এখানে কার ঠিকানা অনুযায়ী আসছে, আসার পরে 15 দিন ভর্তি ছিল, ভালো হয়েছে এই করোনার আগে। পরে আপনার উনি আমারে বলতেছে, মার কথা শুনে যে আমার শাশুড়ি আমি ওইখানে নিউমোনিয়া নিজে এসে ভর্তি করে ট্রিটমেন্ট করে নিয়ে গেছেন আর বাড়ি কুমিল্লা। আচ্ছা, উনি কেমন আছেন এখন? হ্যাঁ, উনি এখন ভালো আছেন আলহামদুলিল্লাহ, এখন ব্যথা নাই। বলতেছে যে আমি মানে সুস্থ যখন ছিলাম তার থেকে এখন ভালো আছি, আমি ওইটা শুনে এখানে আসি। তখন আর একটু ভরসা পেয়েছেন যে না আমরা একটু তাহলে যাই, এত জায়গা চেষ্টা করলাম একবার চেষ্টা করে দেখি। বয়সও সেম, মোটামুটি সেম ছিল, সরাসরি নিয়ে আসলেন স্যারের কাছে, ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। আমি মানে ঠিক খুঁজতে 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 চলে এসেছি, কারণ এই যে একটা মনের একটা ইচ্ছা ছিল যে আমার মাকে সুস্থ করতে হবে, ভালো করতে হবে। আমার উদ্দেশ্য হয়েছে আমার মাকে সুস্থ করতে হবে, আমার মা হাঁটতে পারে না, আমার কাছে কষ্ট, এই মনের শক্তিটাই সবার দরকার। আমি আমার মা সংসার কিভাবে দেখব, তাই সেটাই ওনার সংসার তো ওনাকে দেখতে হবে। আমি কতদিন, সেটাই আমারও তো সংসার আছে, ছেলে মেয়ে আছে, আমি এখান থেকে চলে গেলে আমি বাইরে থাকি, আমি ওখানে চলে যাই, মায়ের মেয়ে টেনশন করে শুধু যে আমি বাড়িতে এইভাবে রেখে আসছি, খারাপ লাগে। নিজে থাকলে একটু কাজে গিয়ে করতে পারছি, কিন্তু অন্য তো করার সম্ভব না, বাইরে চলে যাই আমি বছরে একবার, আবার 6 মাস থাকি, 7 মাস থাকি, আবার আসি। এইভাবে ওনা থেকে ঠিকানা নিয়ে উনি পাঠাইছে, ভাই ভাবিয়ে বিসমিল্লাহ বলে যদি বলে সারে যে ভর্তি হইতে হবে, ভর্তি হয়ে যান, ভর্তি হয়ে ভালো হন, যদি আপনার 6 বছরের ব্যথা থেকে 15 দিন কষ্ট করার লাগে ওইখানে থাকে পড়েন, সমস্যা নেই, কিন্তু ভালো হয়ে যায়, ওই কথাতে এখানে আমার আসে। আজকে মাকে নিয়ে যেতে এসেছেন, কেমন দেখছেন আজকে মাকে? ভালোই দেখতেছে, এখন নিজে যখন বলতেছে যে আমার কাছে ভালো লাগে, আমার পায়ে ব্যথা নাই, মাথার ব্যথা নাই, আলহামদুলিল্লাহ। আজকে মায়ের মুখে হাসি দেখে কেমন লাগছে, যে ব্যথা মুক্ত একটা জীবন কেমন লাগছে? ভালোই লাগতেছে, আমার আব্বা এরকম দেখে গেছে। আপনার বাবা দেখে যেতে পারলে আসলে অনেক আপনাদের কাছে আরেকটু ভালো লাগতো এই সময়টা। উনি আসলে কিছুটা আফসোস করেছেন, বলছে যে রবিবারে মারা গেছে, সোমবারে আমার দিকে এরকম ভালো হয় না, ডাক্তার কাছে নিয়ে যাবে, ওরা সোমবার ডাক্তার কাছে নিয়ে, সোমবারে মারা গেছে, রবিবার রাতে মারা গেছে, আর নিয়ে যেতে পারেননি না। ওই যে আমি দেখাইছি কিন্তু ভালো হয় না ওষুধ খেয়ে, এখন আমার একটু উমরাতে নিয়ে যাওয়ার কথা, ওখানে তো 2 ঘন্টা হাঁটতে হয়, উমরাতে উমরা করার সময় 2 ঘন্টা হাঁটতে হয়, 2 ঘন্টা হাঁটা তো ওনার পক্ষে সম্ভব, এই জন্য আগেই ভর্তি করছি যাতে ভালো হইলে নিয়ে যেতে পারে ওখানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ করুক, ধন্যবাদ আপনাদেরকে। দর্শক শুনলেন এতক্ষণ, এই যে কষ্ট, এই যে কষ্টের কান্না, এরকম হাজারো মানুষের কান্না আছে, হাজারো কষ্ট আছে। আমরা আশা করব যারা এইভাবে অসুস্থ হয়ে পড়ে আছেন, আপনার পরিবারে যদি এরকম কেউ থাকে, দেখুন অসম্ভব মনের জোর আছে, চেষ্টা করেছেন, মেয়ে হয়েও চেষ্টা করেছেন, পেরেছেন, আপনারা কেন পড়ে থাকবেন, চেষ্টা করুন না। ঘরের মানুষটি যদি এইভাবে অসুস্থ হয়ে পড়ে থাকে, আমাদের কার ভালো লাগে, তাদেরকে ব্যথা থেকে মুক্তি দিই। যারা নিজেরা অসুস্থ আছেন, সুস্থ হওয়ার জন্য চেষ্টা করুন, অবশ্যই পারবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।